এখন বাজে 3:53, আজকে ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে। যেই না আমি এখানে এলাম, ব্যাস একটা আওয়াজ শুরু হয়ে গেল। কি আর বলবো, মানে এখানে দাঁড়িয়ে না কথাটাও বলা যায় না, সব থেকে প্রিয় জায়গা আমার ওটাই। যাই হোক, তাহলে সোফাতেই বসে নিয়ে এই আর কি। তো এতক্ষণ একটু শুয়ে বসেছিলাম, আর গামছাটাকেও এখানে মেলে দিয়ে গেছে স্নান দান করে। খুব একটা ভেজা যেহেতু ছিল না, আমিও সরাইনি, কারণ আমার ব্যালকানিতে তারটা আজকে পুরো জুড়ে গেছে। কয়েকটা জামা কাপড় ওর কেচে দিয়েছি, মানে ও একদিন না, আসলে ও আপাতত দুটো গেঞ্জি বার করেছে এই সপ্তাহে। একদিন একটা পরছে, আরেকদিন একটা পরছে, মানে একদিন নীলটা পরছে, একদিন হলুদটা পরছে, এরকম করে পরছিল। তো হলুদটা আজকে দুদিন পড়লো বলে আমি আজকে কেচে দিয়েছি, আর নীলটা কালকে কেচে দেবো। কালকে আবার একটা নতুন গেঞ্জি বার করে দেবো। কলার দেবো, এখন আপাতত গেঞ্জি পরে যাচ্ছে, শার্ট পরছে না। আর সকালবেলা আজকে উইনচিটার পরে গেছিলো, কারণ মেঘলা ছিল, একটু রোদটা ওঠেনি ঠিক। আজকে সারাদিন ধরেই রোদটা আপডাউন করছে, মানে উঠছে পড়ছে এরকমই হচ্ছে। তো ওই জন্যে আজকে ব্যালকানিতে যে জামা কাপড়গুলো দিয়েছে ওগুলো খুব একটা ভালো শুকায়নি, কারণ ছাদে দিয়েও খুব একটা লাভ নেই। হ্যাঁ, ছাদে হয়তো শুকিয়ে যেত, কিন্তু ওই কটা জামা কাপড়ের জন্য না আমার আর ছাদে যেতে ইচ্ছা করলো না, ওই জন্য আমি এখানটাতেই মেলে দিয়েছি। যাই হোক, তো সকাল থেকে আজকে না ওই তাড়াহুড়ো তোমাদের সাথে আর শেয়ার করতে আজকে আমার ইচ্ছে করলো না, তাই আজকে সকাল থেকে আর শুরু করিনি। তারপর তো সারাদিনটা আমার শুয়ে বসে ঠাকুর পুজো, ঘর মোছা এসব দিয়েই কেটে যায়, তো ওই জন্য আজকে আর শেয়ার করিনি সেসব। তো আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু হলো, আর এখন করবো রান্নাঘরে গিয়ে একটু কাজ। বিকেলেরটা কিছু জিনিসপত্র, মানে বিকেলেরটা নয়, রাতেরটা কিছুটা এগিয়ে রাখবো। আর আজকে সকালেরটা খুব একটা তাড়াহুড়ো ছিল না, ব্যাপারটা হচ্ছে ও তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করি। অনেক সময় অনেক টিফিন আইডিয়া আমাদের কাজে লেগে যায়, মানে আমিও হয়তো কারোর থেকে টিফিনের আইডিয়া পেয়ে যাই, এইটা কিন্তু আমাদের খুব জরুরি। দেখবে আমরা বুঝতে পারি না আমরা কি রান্না করব পরের দিন, আর বিশেষ করে এখন তো টিফিন হয়ে দাঁড়িয়েছে আরোই ঝামেলার ব্যাপার। তো ও টিফিনে নেয় দুটো করে ডিম সেদ্ধ, আর প্রোটিন যেটাও খায় সেটাও নিয়ে যায়, আর তো ফল দিই, আর মানে লাঞ্চের জন্য দিই হচ্ছে গিয়ে তোমার ভাত, আজকে দিয়েছি ভাত ডাল উচ্ছে ভাজা আর ওই চিকেন, তো তারপর স্যালাড এইসব দিই আর কি। তো মাঝে যদি আবার ওই মানে ডিম সেদ্ধ আর ওই প্রোটিন, দেখবে রোজ ভালো লাগছে না খেতে, নিজেই বলছে যে রোজ না এই ডিম সেদ্ধটা খেতে ভালো লাগছে না। তো আবার সুজি চিড়ের পোলাও এসব তো করে দেওয়াই যায়, একটু হেঁটে এলাম, কারণ বেশিক্ষণ বসে আর ফ্যান চালানো যাচ্ছে না, আর ব্যাঙ্গালোরে এখন ফ্যানটার প্রয়োজন পড়ছে আর কি। তো সুজি চিড়ের পোলাও এসব করে দেওয়াই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছটায় উঠে না সত্যি বলতে টাইম পাওয়া যাচ্ছে না। তো ওই দেখি মাঝে মধ্যে চেষ্টা করব এটা ওটা করে দেওয়ার। তো আর সব থেকে বড় কথা, ও ডিম সেদ্ধ প্রোটিন নিয়ে চলে গেলে না আমাকে আলাদা করে আমার টিফিনটা বানাতে হচ্ছে, আর ও বদমাশ আছে, ও গোলারুটি ফোলারুটি এসব খায় না। যেরকম কালকে আমি মিষ্টি মানে চিনি দিয়ে গোলারুটি বানিয়ে খেয়েছি, যেটা অনেকেই আজকে কমেন্ট করেছে যে পরোটার মতো লাগছিল, আমি নিজেও ওটা পরোটার মতনই বলেছি যে পুরো পরোটার মতনই লাগছিল। আজকে বানিয়ে খেয়েছি পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে একটু গোলারুটি। তো ও এই জিনিসগুলো খাবে না, যে ওকেও বানিয়ে দিলাম, আমিও আমারটা গুলে রেখে দিলাম, আমারটা পরে ভেজে নিলাম। তো ওকে সুজি চিড়ের পোলাও এসবই করে দিতে, আবার ওগুলো একটু তো সময় লাগেই বলো। তো আমি না পেরে উঠছি না, দেখি তাহলে ওগুলো যদি দিতে হয় ওকে তাহলে আমাকে 5:30 উঠতে হবে, চেষ্টা করব, ভাবছি কি করি। তো চলো এবার রাতেরগুলো একটু এগিয়ে রাখি, রাতে আজকে করব। মানে ওরা যখন পাটনায় থাকতো তখন হাড়া চানা খেত, তো হাড়া চানা হচ্ছে আমি যেটা দেখেছি একবারই চোখে দেখেছি, পাপা পাটনা থেকে এনেছিল বিয়ের পর, তো খাইনি আমি, ছিলাম না বোধহয়, আমি বাপের বাড়ি গেছিলাম বা আমি এরকম কিছু একটা হবে, আমি ছিলাম না বাড়িতে, মামুনি যেদিন রান্না করেছিল। তো এই হাড়া চানা, বা আমরা ব্যাঙ্গালোর চলে এসেছিলাম, তো হাড়া চানা হচ্ছে আমরা যে দেশি ছোলাটা ছোলা সেদ্ধ খাই, ওই ছোলাটারই সবুজ আর কি, সবুজটাকে বলে হাড়া চানা। তো ওটা মানে পাটনাতে খুব খাওয়া দাওয়া হতো, তো দিদি ভাইয়ের থেকে আমি রেসিপিটা শুনেও ছিলাম, তো বানানো আর হয়নি, কারণ আমার কাছে দেশি ছোলাটাও ছিল, হাড়া চানা তো এখানে পাবো না সেটা বাদই দাও, দেশি ছোলাটাও ছিল না। কাকা দুদিন বসেনি, আমি যে দুদিন গেছিলাম বাজারে, যে কাকার থেকে আনি ডাল ফালগুলো, তো আমি না ডিমার্ট থেকে ডালটা খুব একটা আনি না, কারণ ডিমার্টে 500 প্যাকেট পাওয়া যায়, আর 500 ডালে আমাদের অনেক বেশি হয়ে যায়, কারণ একটু ঘুরিয়ে ফিরিয়ে ডাল আনতে লাগে, ধরো মুসুর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, মটর ডাল,
ডাল ছোলার ডাল সমস্ত ডাল আনতে লাগে, তো সবকটা যদি 500-500 করে আনি তাহলে আমার ঘরে অনেক ডাল হয়ে যায়। তো আমি সব ডালে ওরকম 250-300 এরকম করে আনি, তো ওই কাকার কাছে পাওয়া যায়, তো ওই কাকার থেকে নিয়ে আসি। ছোট ছোট প্যাকেট করা থাকে, বেশ ভালো, ওগুলোতে আমার সুবিধা হয়। তো ওই জন্য কাকার থেকে ডালটাও ভীষণ ভালো, ডিমার্টের থেকেও ভালো ডালটা। তো এখন হয়তো বলবে যে ডিমার্টের মুসুর ডালটা না একটু হতে টাইম লাগে, মানে একটু সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু এই কাকার থেকে আনলে বাটিতে সেদ্ধ বসিয়ে দিলেও বাটিতে হয়ে যায়, তো ওই জন্যই বললাম আর কি। তো ওই কাকার থেকে নিয়ে এসেছি, ওই চানাটা করবো আর কি। তো চলো তোমরাও আমার সাথে দেখবে যে আমি কি কি গোছাই না গোছাই। কেউ কিন্তু স্কিপ করবে না প্লিজ, নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এরকম ব্লগ দেখতে। তো চলো শুরু করি তাহলে। তো রান্নাঘরে তো এসেছি, তার আগে এই যে ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এগুলোকে এবার সেদ্ধ বসাবো। বেশ সুন্দর ভিজে গেছে, দেখো ভিজে একদম ফুলে গেছে। তো ভাবছি কোনটা সেদ্ধ বসাবো, তাতেই বসাই। তো চলো কাজ একে একে শুরু করি, এইগুলোকে বাসনপত্র গুলোকে গোছাবো, গুছিয়ে নিয়ে তারপর পেঁয়াজ পেঁয়াজ গুলোকে কেটে রাখবো। হয়ে গেছে, এখানে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি। এই চপারটা নতুন দেখলে তোমরা বলছি এটার কাহিনী। তো এই পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, এটার এতটুকু দেব হচ্ছে এই ছোলাটাতে, আর বাকিটা দেব কালকে ইঁচড়ে। তো একেবারেই করে নিয়েছি, আর এখানে আমি আটাটা মেখে নিয়েছি, অল্প করে আটা মেখেছি, কারণ চারটেই রুটি হবে। নতুন যে চপারটা দেখলে সেটা এবার ডিমার্ট থেকে এনেছি, দাম নিয়েছে 200 টাকা। আগে যে টানা যেটা দেখছিলে, যেটা দিদি দিয়েছে বলছিলাম, ওটা স্প্রিংয়ে কোনো গন্ডগোল হয়েছে, তো টানা যেত না, আটকে যেত, আর এত বড় বড় করে পেঁয়াজ তো দেওয়াই যাচ্ছিল না, তাহলে তো স্প্রিংয়ে আরোই আটকে যাচ্ছিল। যদি আমি মানে কেটেই কুচি কুচি করেই চপারে দিতাম তাহলে তো কোনো লাভই নেই। আজকে যেরকম দেখলাম মাঝখান দিয়ে টুকরো করেই চপারে ঢুকিয়ে দিয়েছে, তো হয়ে গেল, এত সুন্দর চপড হয়েছে না। আর যার একবার চপার ইউজ করা ধরবে, সে চপার ছাড়া চলতে পারবে না। মানে এই যে চপটা হলো এত সুন্দর হলো, না পেস্ট হলো না আমাকে কাটতে হলো, খুব সুন্দর হয়েছে। আর কাটতে গেলে আমি এত সুন্দর চপ করতে পারতাম না। যাই হোক, এখন বাজে 4:30, আর আমি এখন রেডি হব, রেডি হয়ে পার্কে বেরিয়ে যাব হাঁটতে। তো ও ফেরার সময় আমাকে ফোন করে নেবে, ওখান থেকে চাবিটা নিয়ে এসে এই ড্রামটা নিয়ে ও যাবে। আর দেখতে পাচ্ছে প্লেটে চাপা, প্লেট দিয়ে চাপা দিয়ে দিয়েছে, ডিসপেন্সারে জল নেই আর তেমন, আমার ধোয়া টোয়া সব কমপ্লিট। আর ভাবছো আমরা জল কেন আনতে যাব, তো কারণ জাহিদদের থেকে বোধহয় আমরা জল নেব না। কারণটা হচ্ছে আমরা এবার থেকে জল ভরেই আনবো, আমরা এখানে না জল পাওয়া যায় ওরকম ভরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু মানে কেনা জলের মতো ওরা যেখান থেকে ভরিয়ে নিয়ে সিল করিয়ে আনে। আগের দিন আমরা ব্যাপারটা পুরোটাই দেখলাম, এতদিন আমরা খুঁজে পাচ্ছিলাম না যে আমাদের বেশি দূর তো জল আনতে যাওয়া যায় না, দেখো খাওয়ার জল। তো খুব সামনাসামনি আমরা খুঁজছিলাম একটা, তো পেয়েছি আপাতত সামনেই ভীষণই, তো সেখান থেকে আনতে যাব। এই ব্যারেলগুলো ভরতে 10 টাকা করে নেয়, কিন্তু আমরা কিনি হচ্ছে 35 টাকা করে। আর আমি এখান থেকে হঠাৎই খেয়াল করলাম ব্যালে বা কিছু একটা শেখায় ওখানটাতে, তোমাদের দেখাতে পারবো কি না বুঝতে পারছি না, চেষ্টা করি একবার। ওই যে ওখানটাতে দেখো কতগুলো লোকজন বসে আছে, বাচ্চা কাচ্চা। এবার দেখতে পাচ্ছো কি, মানে এক তো ফেটে যাবে, বিশাল হেজি হয়ে যাচ্ছে, মানে অনেকটাই জুম করা দেখতে পাচ্ছো এখানটাতে। আমি হঠাৎই খেয়াল করলাম যে অনেক বাচ্চা কাচ্চা, আই থিঙ্ক কিছু শেখায় ওখানে, আর ওটা মনে হচ্ছে ফ্ল্যাটের সাথেই, ফ্ল্যাটেরই বোধ হয় কিছু একটা শেখানো হচ্ছে বা কিছু। যাই হোক, দেখো তাহলে কতখানি জুম করা হয়েছিল। তো চলো এবার আমি রেডি হই, আর আজকে 4:30 মোটামুটি বেরিয়ে যাবো, কারণ তেমন রোদ নেই। কাঠে চলে এসেছে, যেহেতু একটু আগে আগে এসেছে, মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে জায়গাগুলো। তো চলো আগে তাহলে আমি ব্যায়ামগুলো করে নিই, তারপরে আজকে হাঁটবো, নাহলে না এগুলোতে পরে ভিড় হয়ে যায়। এই দেখো আমরা ভরিয়ে আনলাম, ওই রকমই সিল করে দিয়েছে, আর আমরা পুরো গলা অবধি ভরে এনেছি, ও দিলে তো এত দূর অবধি ভরে দেয় আর কি। তো এই আর কি ভরিয়ে নিয়ে আসলাম, আর জারটা এখনো অবধি ওর, দেখলাম আমরা ভরিয়ে আনতে পারবো কি না। তো হ্যাঁ, আনা গেছে ভরিয়ে, এবার থেকে আমরা ভরিয়ে আনবো, আমরা আমাদের জার কিনে নেবো, এটা আপাতত থাক। তো
ও আসার পর সব টিফিন বক্স আমি খুলে এখানে রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছি, ওর জন্য বসাবো এবার চা। দেখো অফিস থেকে আসার সময় এক বলিতে একটা দোকান পড়ে, সেটা থেকে নিয়ে আসে এই কেকগুলো, দারুণ লাগে খেতে, যেমন সফট তেমন সুন্দর খেতে। পাইনঅ্যাপেলের এসেন্স দেওয়া থাকে একটুখানিক, মানে খুব উগ্র নয়, দারুণ লাগে খেতে, 5 টাকা করে পিস নেয়। আর এই কেকগুলো যখনই আমি খাই আমার মায়ের কথা মনে পড়ে, কারণ আমার মা এই ধরনের কেক খেতে বেশি ভালোবাসে, ক্রিম কেক একদমই পছন্দ করে না। তো চলো, আর শরীর দিচ্ছে না যেহেতু আজকে দুপুরে আর ঘুমায়নি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, 5:30 তো এরকম উঠতেই হবে, কারণ কালকে করবো ইচড়, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে আর কি, ইচড় করতে তো টাইম লাগেই। তো আর এইভাবে যদি ছেড়ে দিই যে অফিস আছে করবো না, তাহলে তো হবেই না কিছু। তো চলো, আজকে আর শরীর দিচ্ছে না, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, টাটা। তো দেখো আমার হয়ে গেছে এই যে সেই হাড়া চানার মতো করে দেশি ছোলা বানিয়ে দিয়েছি। তো এটাতে করেছি মেন পেঁয়াজটাকে ভেজেছিলাম, তারপরে আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে কষিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো আমি ইউজ করে নিই, দেখতেই পাচ্ছ, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তারপর ছোলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়েছিলাম একটু ধনে পাতার, এখন একটু চানা মশলার মশলা দেবো, আই থিঙ্ক ভালো লাগবে খেতে। ওই যে বলেছি নিজের কিছু একটু অ্যাড করবে, দেখবে ওরকম করতে করতেই নতুন একটা রান্নার সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, তো আর এটার মধ্যে ড্রাই স্পাইসেস বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন, হলুদ আর চিনি দিয়েছি, ব্যাস। আর এবার একটু দেবো চানা মশলা।